हाय एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल टिप्स एंड ट्रिक्स एर नतून आरो एकटी एपिसोडे सबाइके वेलकाम करछि। एई जे एरकम लोहार कड़ाई किभाबे खूब अल्प खरचे परिष्कार करे निते हय सेटाई आजके आमी आपनादेर साथे शेयर करब। तो एई कड़ाईटाके आमी अल्प खरचे अल्प समय किभाबे एकेबारे नतुनेर मतो झकझके करे निएछि सेटाई आजके आपनादेर साथे शेयर करब। प्रथमे आमी गैसटा अन करे दिएछि, तबे आमी एटा माझामाझि करेई परिष्कार करब। गैसेर चूलाय मात्र 5 থেকে 6 মিনিট राखब हाई हिटे आमी एटाके घूरिए घूरिए एकटु पुड़िए निएछि साइडेर जेई पोड़ा दागगुलो रयेछे सेगुलो झरझरे हये जाओयार जन्य। तो हाई हिटे पोड़ानोर कारणे साइडेर एई जेई पोड़ा दागगुलो रयेछे सेगुलो एकेबारे झरझरे हये गियेछे, साइड एकटु आगुन लेगे गियेछे। एते भय पावार किछु नेई, एटा आसले तेल चिटचिटे हये थाकार कारणे एरकम हयेछे। तो एटा गरम थाका अवस्थाय आमी छुरीर साहाज्ये एटाके एकटु छेचे निएछि। तो हालका हाते एगुलो आमी एकटु छेचे निएछि, एगुलो किन्तु झरझरे हये रयेछे से कारणे पड़े गियेछे। तो आमी चूलाटा आसले कमिये एई काजटा करेछि, हाई हिटे जदि आमी चूलाटा रेखे एई काजटा करतम आमार हाते आगुन लेगे जेत। तो आमी एटाके प्रथमे एकटु तारेर माजुनि दिये ভিমবার दिये मेजे परिष्कार करे निएछि। तो एई जे शिरीष कागज निये निएछि एक टुकड़ो, ये शिरीष कागजटुकु आमी 20 টাকায় বাজার থেকে কিনে নিয়ে এসেছি। যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু এই শিরীষ কাগজটা পাওয়া যায়, তো আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। আমি 20 টাকায় এক টুকরো কাগজ কিনে এনেছি, সেখান থেকে এক টুকরো কাগজ নিয়ে নিয়েছি। ওই কাগজটুকু দিয়ে কিন্তু আমি এখন কড়াইটাকে মেজে নিচ্ছি হাই হিটে। এটাকে পোড়ানোর কারণে এই ভেতরের কালো দাগগুলো কিন্তু একেবারে একটু ঝরঝরে হয়ে রয়েছে, হালকা হাতে মাজার কারণে কিন্তু এটা উঠে যাচ্ছে। পেছনের সাইডটাও কিন্তু সেম প্রসেস ফলো করে আপনারা একেবারেই পরিষ্কার করে নিতে পারবেন। তবে খরচ কমাতে গেলে একটু বেশি পরিশ্রম করতে হয়। আমরা যেহেতু সাধারণ গৃহিণী, সবসময় আমরা আসলে চেষ্টা করি সংসারের খরচ একটু কমিয়ে রাখতে, একটু হিসেবি হতে। তো সেভাবে আসলে আমি চেষ্টা করি খরচ কমিয়ে কিভাবে করা যায়। 5 থেকে 6 ঘন্টা আগুনে পুড়িয়ে গ্যাস খরচ করে এই 150 টাকার কড়াইটা পরিষ্কার করার পক্ষপাতী আমি নই। তো সেই জন্য আমি এইভাবেই পরিষ্কার করি। এই যে এখানে 1 চা চামচ পরিমাণ আমি ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি। ব্লিচিং পাউডার দিয়ে এবারে আমি কড়াইটাকে একটু মেজে নিচ্ছি। ব্লিচিং পাউডারটা দিয়ে কিন্তু দারুণ পরিষ্কার হয়, আপনারা নিশ্চয়ই জানেন এটা এক ধরনের পরিষ্কারক। এই যে অল্প অল্প করে আমার কড়াইটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। যেদিন আপনারা কড়াইটা মাজবেন, আমি আপনাদের একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে সারাদিনে একেবারে এটা মাজতে যাবেন না, কিছুক্ষণ পর পর আপনারা মাজবেন। এতে করে হাতের উপর খুব বেশি প্রেসার পড়বে না। একটা টুকরো আসলে এই একটা সাইড যে ধারালো থাকে, এই ধারটা যখন কমে যায় তখন আপনারা আরও এক টুকরো নিয়ে নেবেন। এই যে ধারালো হলে খুব সহজে কিন্তু এই কালো দাগগুলো উঠে যায়। এবারে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবারে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগারও কিন্তু দারুণ পরিষ্কারক হিসাবে কাজ করে, আর এই বেকিং সোডার সাথে ভিনেগার এটা কিন্তু দারুণ কাজ করে, আপনারা একবার ট্রাই করবেন। এখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি হাঁড়িতে। এবার এই মিশ্রণটা রেখে আমি কড়াইটাকে আবারও মেজে নিচ্ছি। তো এভাবে করে আমি মেজে নিয়ে কড়াইটাকে আরও কিছুটা সাদা করে ফেলেছি। বাকি মিশ্রণটা দিয়েও আমি আবারও এটাকে মেজে নিচ্ছি। তো আমি যখনই দেখছি শিরীষ কাগজের পাশটা আসলে ধার কমে গিয়েছে, তখনই নতুন আরও এক টুকরো নিয়ে নিয়েছি। এবারে আমি শিরীষ কাগজের মধ্যে কিছুটা ভিমবার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিশওয়াশ লিকুইড অথবা এরকম বার ইউজ করতে পারবেন। এই যে বাকি অর্ধেকটা কিন্তু আমার এখনও রয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার আসলে 10 টাকা শিরীষ কাগজের মতন লেগেছে, পুরো 10 টাকাও লাগেনি। তো এভাবে করে আমি একটু মেজে নিয়েছি। আর এই যে ছুরির সাহায্যে এই যে এই কড়াইগুলো আসলে খুব বেশি সমান থাকে না, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো এই যে মাছের আঁশ ছাড়ানোর এই জিনিসটা কিন্তু সবার ঘরেই থাকে। তো আমি এটা দিয়ে এবং ছুরি দিয়ে কিন্তু এই যে অসমান জায়গার ভেতরে যে কালিগুলি রয়েছে এগুলো পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব পেরেছি। তবে পেছনের দিকটা আমি খুব বেশি পরিষ্কার করিনি, আসলে আমার হাতে একটু প্রবলেম, অত বেশি মাঝামাঝি করলে হাত ব্যথা হয়ে যায়। তবে সেম পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু পেছন দিকটাও একদম ঝকঝকে নতুনের মতোই করে ফেলতে পারেন। এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে এই কড়াইটা, আরও একটু মাজলে এটা কিন্তু পুরোপুরি সাদা হয়ে যাবে। তবে আমি এর থেকে বেশি আর মাজতে পারিনি, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে,
হাতে যেহেতু আমার একটু প্রবলেম রয়েছে, এই যে পেছন দিকটা এরকম করেছি আমি, তো আরও কিছুক্ষণ মাজলে এটা পরিষ্কার হয়ে যেত। তো টোটাল আমি 20 থেকে 25 মিনিটের মতো মেজে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।